ঠাকুর বাড়ির আঙিনায়। জসীমউদ্দীন রবীন্দ্রতীর্থে। এতদিন পরে কিছুতেই ভালোমতো মনে করিতে পাইতেছি না কোন সময়ে প্রথম রবীন্দ্রনাথের নাম শুনি। আবছা একটু মনে পড়িতেছে, আমাদের গ্রামের নদীর ধারে দুইটি ভদ্রলোক কথা বলিতেছিলেন। একজন বলিলেন, অমুক কবি কবিতা লিখে 1,00,000 টাকা পেয়েছেন। সেই 1,00,000 টাকার বিরাট অঙ্কের পিছনে কবির নামটি ঢাকা পড়িয়াছিল। তারপর কবির সঙ্গে মনের পরিচয় হইল। প্রবাসীতে তাহার জীবন স্মৃতি পড়িয়া অল্প বয়সেই সেই কিশোর বেলায় আর একজন কিশোর কবির প্রথম জীবনের কাহিনীর ভিতর দিয়া সেদিন যে মিলন লতাটি রচিত হইল তাহাতে ফুল ফুটিয়া গন্ধ ছড়াইয়া আমার সমস্ত জীবন আমোদিত করিয়াছে। কবি কোথায় রেলগাড়িতে বেড়াইতে গিয়াছিলেন, জানালার পথে দৃষ্টি মেলিয়া পথের পাশের প্রতিটি দৃশ্যকে কিভাবে তিনি সমস্ত অন্তর দিয়া অনুভব করিয়াছিলেন, কোথায় অবস্থানকালে সকাল হইতে দুপুর, দুপুর হইতে সন্ধ্যা, সেখানকার প্রতিটি গাছ লতা পাতার দিকে কবি চাহিয়া থাকিতেন। পদ্মা নদীতে বোটে বসিয়া মাত্র 1 বাটি দুধ পান করিয়া সারাদিন তিনি লিখিয়া যাইতেন। এই সব কত যে একনিষ্ঠভাবে অনুসরণ করিতাম সে কথা ভাবিলে আজ হাসি পায়। তারপর বুঝিয়া না বুঝিয়া কবির বইগুলি যেখানে সেখানে পাইয়াছি পড়িয়া গিয়াছি, সব বুঝিতে পারি নাই কিন্তু ভালো লাগিয়াছে। হয়তো কবির রচনায় যে অপূর্ব সুরের মাদকতা আছে তাহারই পরশ আমার অবচেতন মনে প্রভাব বিস্তার করিয়াছিল। এখন রবীন্দ্রনাথের কবিতা পূর্ব অপেক্ষা অধিক বুঝিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হইয়া 1 বৎসর কবির কবিতা ছাত্রদের পড়াইলামও, কিন্তু আগের মতো কবিতার মাদকতা স্বাদ এখন পায় না। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। যেসব কবিতায় এই আলো আধারির ছায়ামায়া থাকে বোধ হয় সেগুলির রস উপভোগের একটি অপূর্ব অবসাদ থাকিয়া যায়। তারপর বহুদিন কাটিয়া গিয়াছে। আমার বন্ধুরা কলিকাতায় রবীন্দ্রনাথের ফাল্গুনী, অচলায়তন প্রভৃতির অভিনয় করিয়া আসিয়া আমার কাছে গল্প করিয়াছেন। আমি একান্ত মনে সেই সব গল্প শুনিয়াছি। কতবার যে কবিকে স্বপ্নে দেখিয়াছি তাহারিয়া তানাই। এইভাবে বহুদিন কাটিয়া গিয়াছে। পল্লীগ্রাম ছাড়িয়া একবার কলিকাতা আসিয়াছি। পল্লী বালকের কল্পনাও সেই কলিকাতা অপূর্ব রহস্যে জীবন্ত হইয়া রহিয়াছে। শুনিতে পাইলাম ঠাকুর বাড়িতে শেষ বর্ষণ অভিনয় হইবে। আমি আটানা দিয়া সর্বনির্মের 1খানা টিকিট কিনিয়া নির্দিষ্ট আসনে গিয়া উপবেশন করিলাম। তখন অভিনয় আরম্ভ হয় নাই। অভিনয় মঞ্চটি একটি কালো পর্দায় ঘেরা, তাহার সামনে প্রকাণ্ড হলঘরে দর্শকেরা বসিয়াছে। এই গৃহের সব কিছুই আমার কাছে অপূর্ব রহস্যময় বলিয়া মনে হইল। সামনে পিছনে একা এধারে ওধারে যেদিকে চাহি আমার মনে হয় আমি যেন কোনো অপূর্ব স্বর্গরাজ্যে আসিয়াছি। আমার সামনের আসনগুলিতে নানা সাজসজ্জায় সজ্জিত হইয়া চারিদিক নানা গন্ধ চূর্ণে আমোদিত করিয়া কলিকাতার অভিজাত শ্রেণীর মেয়েরা যে কলগুঞ্জন করিতেছিল, আমার মনে হইল ইহার চাইতে আকর্ষণীয় কিছু আমি আর কোথাও দেখি নাই। সকলের পিছনে বসিয়াছিলাম বলিয়া আমার আরও ভালো লাগিতেছিল। পিছন হইতে আমি সকলকেই দেখিতে পাইয়াছিলাম। যদি বেশি দামে টিকিট কিনিয়া সামনের আসনে বসিতাম সেদিন হয়তো আমি কিছুতেই এত খুশি হইতে পারিতাম না। বহুক্ষণ পর সামনের মঞ্চের পর্দা উঠিয়া গেল। বর্ষাকালের যত রকমের ফুল সমস্ত
আনিয়া মঞ্চটিকে অপূর্বভাবে সাজান হইয়াছে। সেই মঞ্চের ওপর গায়ক গায়িকা পরিবৃত হইয়া রবীন্দ্রনাথ আসিয়া যখন উপবেশন করিলেন, তখন আমার সামনে উপবিষ্টা সেই রহস্যময়ীরা চাঁদের আলোতে জোনাকিদের মতো একেবারে ম্লান হইয়া গেল। গানের পরে গান চলিতে লাগিল। সে কি গান! পুরুষ কণ্ঠে মেয়ে কণ্ঠে, কখনো উচ্চ গ্রামে উঠিয়া, কখনো একেবারে অস্পষ্ট হইয়া সুরের ওপর সুর বর্ষণ হইতে লাগিল। মাঝে মাঝে গানের বিষয়বস্তু অনুসরণ করিয়া মূক অভিনেতারা মঞ্চের উপরে দিয়া চলিয়া যাইতেছিল। সুর ছবি আর পুষ্পগন্ধের অপূর্ব সমন্বয়, শ্রবণ নয়ন মন মুগ্ধকর অপূর্ব অভিনয়। তখনও ভদ্র ঘরের মেয়েরা মঞ্চে দাঁড়াইয়া নৃত্য করিতে অভ্যস্ত হয় নাই। দুটি মেয়ে মাঝে মাঝে দাঁড়াইয়া হাত নাড়িয়া গানের বিষয়বস্তুটি জীবন্ত করিয়া তুলিয়াছিল। সেইবারের মতো একটি মেয়ে সুকতারা হইয়া মঞ্চে আসিয়া দাঁড়াইল। কি অপূর্ব তাহার চেহারা! গানের সুর বসিয়া বাজিয়া উঠিল, সুকতারা ওই উঠিল আকাশে। তারপর ধীরে ধীরে সুকতারা মঞ্চ হইতে চলিয়া গেল। একটি মনোমুগ্ধকর স্বপ্ন জগৎ যেন আমার সামনে দিয়া চলিয়া গেল। এইভাবে অভিনয় শেষ হইল। দর্শকেরা কেহই হাতে তালি দিল না, যে যাহার মতো নীরবে আসন হইতে উঠিয়া চলিয়া গেল। কবি মঞ্চের উপর দাঁড়াইলেন, অনেক আগাইয়া গিয়া কবিকে প্রণাম করিল।